अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিচে কি করে পড়ে গেল? আমি তো উপরে রেখেছিলাম। হ্যালো, কি হলো? আপনি এত তাড়াহুড়ো করে আমার ঘর থেকে বাইরে আসছেন কেন? কিছু হয়েছে? না না, তুমি ভুল বুঝছো আমাকে। আমি তোমার রুম থেকে বেরোইনি, তোমাকে খুঁজছিলাম। আমি অ্যাকচুয়ালি আমার কফি খাওয়ার অভ্যেস, আর আমি যদি কফি না পাই তাহলে আমি এরকম টেনশন করি, প্যানিক করি, সেই জন্য তোমাকে খুঁজছিলাম। আই নিড কফি। আমি এক্ষুনি নিয়ে আসছি। ইয়া, থ্যাংক ইউ। আমার এমন মনে হলো যেন উনি আমার রুম থেকে আসছিলেন, কিন্তু আমি যখন গেলাম তখন ওখানে তো কেউ ছিল না। বুঝতে পারছি না যে কি করা উচিত আমার। নিহারের ফোন এখন সম্পূর্ণভাবে আমার হাতের মুঠোয়। নিহার নিজের ফোনে যাই কিছু করুক, আমি সব ইনফরমেশন পাব। ফোন তুমি চালাবে নিহার, কিন্তু তার সম্পূর্ণভাবে ব্যবহার আমি করব। কোথায় আছে তুমি রুচিতা? আই মিস ইউ, তাড়াতাড়ি এসো, শুধু একটা কিস। কোথায় আছো তুমি রুচিতা? আই মিস ইউ। এখন নিহারের সব মেসেজেসগুলো আমার ল্যাপটপে থাকবে, আর আমি যা ইচ্ছে করতে পারি। মেসেজেস নিহারের আসবে, আর তার ব্যবহার আমি করব। বুঝতে পারছি না কেন, কিন্তু মনিকা দিকে একটু টেন্স লাগছিল। মানুষ যেমন হঠাৎ চুরি করে ধরা পড়লে যেমন করে। আমি জানি নিহার, তোমার ফ্যামিলি তোমার সব থেকে বড় দুর্বলতা, তাই আমাকে সবার আগে তোমার ফ্যামিলিকেই আঘাত করতে হবে, আর তারপরেই তুমি আমার সাথে যেতে রাজি হবে। হ্যালো। হ্যাঁ, আমি জানি যে শুধু এক সপ্তাহ বাকি আছে, কিন্তু ইউ ডোন্ট ওয়ারি, তুমি পূজোর সব রকম ব্যবস্থা করো। এইবারে এই পূজো লাল রং দিয়ে রাঙিয়ে দেওয়া হবে। নিহার কাউকে অডিও মেসেজ পাঠিয়েছে। হ্যাঁ, আমি একটু বাদে বেরিয়ে যাচ্ছি। ওকে, এমজি রোডের কুল ক্যাফেতে মিটিং করে নিচ্ছি। এমজি রোড। নিহার, মনিকা, আমি এই ঘরে এইমাত্র নিহারের গলা পেলাম, ও এখানে আছে নাকি? ঠাকুমা, না, নিহার এখানে নেই, আমি একাই আছি এখানে। তাহলে আমার কেন মনে হলো যে ও এখানে আছে? ওহো ঠাকুমা, আসলে কি বলতো, তোমার এজে এরকম হতেই পারে। যখন আমরা কাছের মানুষদের খুব ভালোবাসি, তখন তাদেরকে আমরা সব জায়গায় অনুভব করতে পারি। এবার দেখো, তুমি নিহারের গলার আওয়াজ শুনতে পেয়েছো,
আর এখানে কেউ নেই, শুধু আমি আছি। এমজি রোড কুল ক্যাফে। নিহার, নিহার, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আই নিড এ ফেভার। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি প্রতীক একটা কাজে বাইরে গেছে আর আমি একটু বাইরে যাব। তুমি কি আমাকে ক্যাব বুক করে দিতে পারবে? আমি এমজি রোড যাব। এমজি রোড? হ্যাঁ, আমিও তো সেখানেই যাচ্ছি। ও রিয়েলি? তুমি কি তাহলে একটু ড্রপ করে দেবে? থ্যাংক ইউ নিহা। রুচিতা, মনিকা দি, আপনি ঠিক আছেন তো? ইয়া, আমি ঠিক আছি। আচ্ছা, আপনি এমজি রোড কেন যেতে চাইছেন? অ্যাকচুয়ালি আমি একটু শপিং করতে চাইছিলাম। এখানের ওয়েদার খুবই গরম আর আমার কাছে কমফোর্টেবল ক্লথস নেই, তাই আই জাস্ট থট। আচ্ছা, কিন্তু মার্কেট তো 12টার সময় খোলে। নিহারবাবু, আপনি মিটিংয়ে চলে যান, মনিকাদির সাথে শপিংয়ে আমি চলে যাব। শপিংয়ের সাথে তাহলে উনি কোম্পানিও পেয়ে যাবেন, তাই তো? তুমি কোথাও যাবে না। বাড়িতে এত কাজ পড়ে আছে, কে করবে সেগুলো? আর তোমার কিসের ড্রেসিং সেন্স? তুমি ও শপিং করাতে যাবে? কোথাও যেতে হবে না তোমায়। মনিকা আমার হবু বৌমা, ও শপিং করতে আমার সঙ্গে যাবে, আমি নিয়ে যাব ওকে। ওর মুখটা হঠাৎ এমন হয়ে গেল কেন? তোমাদের যা করার হয় করো, আমার লেট হয়ে যাচ্ছে অফিসের জন্য। বাই রুচিতা। বাই মা। বাই বাবা। এসো এসো, আমি তোমাকে শপিং এ নিয়ে যাব। না 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 না, এরকম বিদেশি জামা কাপড় চলবে না। এসো আমার সঙ্গে এসো, আমি তোমায় ভালো কিছু দিচ্ছি, এসো। এই নাও, তুমি এই শাড়িটা পরো, এই রংটা তোমায় খুব মানাবে। আন্টি, আমি শাড়ি পরি না আর আমি জানিও না যে কিভাবে পরতে হয়। দেখো, শাড়ি তো তোমায় পরতেই হবে যদি গোয়েল পরিবারের বউ হতে চাও তো। দাঁড়াও, আমি এই শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি পাঠাচ্ছি তোমার কাছে, তারপর মনে হবে তোমায় গোয়েল পরিবারের বড় বৌমা, হবু বড় বৌমা। জল ঢেলে নেবাও আগুনটা। আপনি ঠিক আছেন তো? কোনো ব্যাপার না, বিপদ গেছে। এক কাজ করছি, আমি তোমার জন্য অন্য শাড়ি বের করে দিচ্ছি মনিকা। আন্টি প্লিজ ছেড়ে দিন, অতটাও আমার প্রয়োজন নেই। তাছাড়া আগুন দেখে আমি একটু ভয় পেয়ে গেছি, অন্য কোনো দিন যাবো।
মা, আপনি কি আগুনটা ধরতে দেখলেন? কি যে বলো না তুমি রুচিতা, যদি দেখতাম তাহলে আগুন লাগতে দিতাম নাকি? আমি তো শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি বের করতে আলমারির দিকে গেছি আর দেখলাম আগুন লেগে গেছে। এমন নয় তো যে মনিকাদেব মায়ের সাথে যেতে চাইছিলেন না, তাই শাড়িতে জেনে বুঝে আগুন ধরিয়েছেন।